সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিন সকল বিষয়ের উপর বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্নের সেট আপলোড করি। এর থেকে তোমরা পরীক্ষা কেমন পাবে তাছাড়া আরও ভালো করার জন্য অবশ্যই আমাদের পিডিএফ গ্রুপে জয়েন হতে হবে। তো তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো এরকম সেট আকারে থাকবে। শ্রেণী সপ্তম, বিষয় জীবন ও জীবিকা, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। নৈবতিক অংশ 25 নম্বর, তোমাদের নৈবতিক অংশ আসবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তরের সমন্বয়ে। এক কথায় উত্তর আসবে 10টি, এক করে 10 নম্বর, আর বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক করে 15 নম্বর। তো চলো এখন আমরা এই দুইটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি? প্রয়োজনে অতিরিক্ত জিনিস না কেনা। কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? তো অ্যান্সারটা হবে গ। যোগাযোগ দক্ষতা হলো সঠিকভাবে তথ্য আদান প্রদান করতে পারা। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? বাস্তবমুখিতা। যোগাযোগের উপাদান নয় কোনটি? নমনীয়তা। কোনটিকে গহিত কাজ বলা হয়? প্রতারণা করা। মিস্টার সুহেল তার ছেলে ফাহাদকে দিয়ে ছাদে গেলেন গাছে পানি দেওয়ার জন্য। তারা দুজন মিলে খুব ভালো করে গাছের পরিচর্যা করলো। কাজ শেষে ফেরার সময় মগ বালতি সাথে নিয়ে নামার জন্য সুহেল ফাহাদের চোখের দিকে তাকিয়ে ইশারা করলো। চোখের ইশারা কোন ধরনের যোগাযোগের অন্তর্গত? শরীরী ভাষার যোগাযোগ। উদ্দীপকের সুহেল এবং ফাহাদের মধ্যে যে কাজটি সম্পাদিত হয়েছে তা হলো কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আর আরেকটা হচ্ছে সমস্যার সমাধান। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য? বাস্তবমুখিতা। পছন্দের কাজ করতে মানুষ কী করে? আগ্রহ প্রকাশ করে। বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো, তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর। শিপা সব বিষয়ে কীরূপ? খামখেয়ালি উদাসীন। অ্যানালাইটিক্যাল থিঙ্কিংয়ের অর্থ কী? বিশ্লেষণধর্মী চিন্তন। কেয়ার গিভিংয়ের ক্ষেত্র কতটি? 3টি। হাত ধোয়ার ক্ষেত্রে কমপক্ষে কত সেকেন্ড হাত এবং কবজি ঘষতে হবে? 20 সেকেন্ড। সাধারণ থার্মোমিটার ব্যবহারের ক্ষেত্রে কত ডিগ্রি ফারেনহাইটের উপর থাকলে জাকিয়ে পারদ নিচে নামিয়ে আনতে হবে? 97 ডিগ্রি। এক কথায় উত্তর, থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি? পারদ। পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয়? 20 সেকেন্ড। কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? 2013। কিসের উপর ভিত্তি করে পরিকল্পনাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়? মেয়াদের। প্রকৃতিতে অনেক ক্ষুদ্র প্রাণী কোনটি? পিঁপড়া। শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন কিসের মতো প্রায় শূন্য দক্ষতা নিয়ে জন্মায়? সাদা কাগজের। কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয়? 2013। কেয়ার গিভিংয়ের ক্ষেত্র কয়টি? 3টি। যে সমস্যাটি আমাদের সামনে এসেছে তার কি খোঁজ বের করতে হবে? মূল উৎস। নৈতিকতার সাথে লেনদেন করলে কী লাভ? গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি। আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসটা আমরা খ বিভাগ থেকে শুরু করব। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাই।